জানা যায় মঙ্গলবার মালদার রতুয়ার বাহারালের দাঁড়া গ্রামের বাসিন্দা মুন্নি খাতুন অন্তঃসত্ত্বা অবস্থায় হাসপাতালে ভর্তি হন। ওই দিনই তিনি একটি সন্তানের জন্ম দেন। এরপর তাকে পরের দিন হাসপাতাল থেকে নবজাতক সহ তাকে ছুটি দিয়ে দেওয়া হয়। পরিবারের অভিযোগ, বাড়ি যাওয়ার পর নবজাতক অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে নিয়ে আসার আগেই নবজাতকের মৃত্যু হয়। এরপর নিহত নবজাতককে নিয়ে তার পরিবারের সদস্যরা হাসপাতালে উপস্থিত হয়ে চিকিৎসার গাফিলতির অভিযোগ করে কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মারধর করে বলে অভিযোগ। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসার গাফিলতির অভিযোগ অস্বীকার করে। হাসপাতালে হামলার অভিযোগে পুলিশ এক ব্যক্তিকে আটক করে। ঘটনা কি হয়েছিল? আমি ডক্টর অনুব রায়, রতুয়া হাসপাতালের এখন অন ডিউটি মেডিকেল অফিসার। আমি ডিউটিতে ছিলাম তো, এবং ঘটনাটা হয়েছিল যে একটা বাচ্চা অ্যাম্বুলেন্সে হয়েছিল, এবার সেই বাচ্চাটিকে পেশেন্ট পার্টি হাসপাতালে নিয়ে আসে, তো ট্রিটমেন্ট করানোর জন্য নিয়ে এসেছিল। সেই হিসাবে আমি সহযোগিতা করে মাধ্যমে বাচ্চাটাকে দেখলাম, দিয়ে বাচ্চাটিকে দেখলাম যে বাচ্চাটি বেঁচে নেই, বাচ্চাটিকে মৃত ঘোষণা করলো। এবার পেশেন্ট পার্টি প্রথম দিকে আমাকে কিছু বলেনি, কিন্তু পেশেন্ট পার্টি তারপর যখন আমাকে প্রশ্ন করলো যে বাচ্চাটি কি হয় মারা গেল, তখন আমি উত্তর দিলাম যে সেটা তো আপনাদের বাড়িতে মারা গেছে। তখন ওরা নিজেরা স্বীকার করলো যে পেশেন্ট কিন্তু বাচ্চারা বাড়িতে মারা গেছে। তখন আমি বললাম যে দেখুন, আমার তো কিছু করণীয় নেই, সব পেশেন্টকে তো বাঁচানো যায় না, বাড়িতে কি হয়েছিল আমার পক্ষে বলা সম্ভব নয়। তখন পেশেন্ট পার্টি আমাকে কলার ধরে কষ্ট ধাক্কা দেয়, তারপর আমাদের যিনি বয়স্ক সিনিয়র নার্সিং স্টাফ আছে তাকে চেয়ার তুলে মারতে আসে এবং আমার পায়ে রীতিমতো ভালোভাবে আঘাত করে আমার পায়ে ফ্র্যাকচার করে দেয়। ডান পায়ে আমি এখন আনন্দিত অবস্থাতেই, তবুও এখন সার্ভিস দিয়ে যাচ্ছি। আর বরাবরই এরকম নতুনভাবে বরাবরই হয়ে আসছে, আপনারা নিশ্চয়ই আগে থেকেও খবর পেয়েছেন, এরকম প্রচুর খবর বেরিয়েছে আগে। মানে খুব অসহায় অবস্থার মধ্যেই আছি, আর এরপরেও আমাকে ডিউটি করতে হচ্ছে। মানে আমি কি কিভাবে প্রতিবেদন করলে আমরা কোনো রকম সাহায্য পাবো সেটাই আমাদের জানার রয়েছে। আপনাকে নিরাপত্তাহীনতায় ভুগছেন? অবশ্যই নিরাপত্তাহীনতায় আমরা রতুয়া হাসপাতালে বরাবর ভুগে আসছি। আমার এখানে 3.5 বছরের উপর হয়ে গেল চাকরি করা, এখানে চাকরি করা আমি কোনোদিন নিরাপদ বোধ করি কোনোদিনই। এখন চাইছেন কি? এখন চাইছি যে কিছু একটা বিহিত হোক। এখানে সরকারের আধিকারিক, আমাদের যিনি সরকারি স্বাস্থ্য আধিকারিক রয়েছেন, তিনি ব্যাপারটা দেখাশোনা করছেন, পুলিশ মহলকেও জানানো হয়েছে। আমাদের যে হায়ার অথরিটি রয়েছে সিএমএইচ অফিস, তাকেও আমরা ইনফর্ম করার চেষ্টা করছি। কি ঘটনা কি হয়েছে বলুন তো? আজকে নিহাতে খুব দুর্ঘটনা, মানে খুব বাজে ঘটনা হয়েছে। মুন্নি খাতুন বলে একটা পেশেন্ট, যার ধর বাচ্চা এখানে হয় আমাদের হসপিটালে। কোথা থেকে এসেছে পেশেন্টটা? মুন্নি খাতুনের বাড়ি হচ্ছে বাহারাল দাঁড়া, ওটা রতুয়ার মধ্যে পড়ে, বাহারাল পঞ্চায়েতের মধ্যে। তা ভর্তি হয় লেবার পেন নিয়ে 5 তারিখে অ্যাডমিশন হয়, এবং অ্যাডমিশন হওয়ার পরে তার সুস্থ একটা বাচ্চা হয়। বাচ্চাটা হচ্ছে 7 তারিখে, বাচ্চা সুস্থ থাকার পরে 7 তারিখে তাদেরকে ডিসচার্জ দেওয়া হয়, এবং বাচ্চা ডিসচার্জের সময় ঠিকঠাক ছিল। তাদেরকে যেগুলো টিকা আমরা দিই, বিসিজি এবং হচ্ছে আপনার হচ্ছে বিটকে যেগুলো দেওয়া হয়, সেগুলো দিয়ে কিন্তু বাচ্চাকে সুস্থ অবস্থায় বাড়িতে ডিসচার্জ করা হয়েছে 48 ঘন্টা রেখে দেওয়ার পরে। তারপরে হঠাৎই আজকে বাচ্চাটা জানি না কী কারণে মারা গিয়েছে, হঠাৎই বাচ্চাকে নিয়ে আসে, এবং তাদের দাবি হচ্ছে কি আমাদের ডক্টরদের জন্য নাকি বাচ্চাটা মারা গিয়েছে। হ্যাঁ, তো এখন মানে বাড়িতে গিয়ে কি হয়েছে না হয়েছে সেটা তো আমরা আর বুঝতে পারবো না, বা সেও ঠিকঠাকভাবে বলতে পারছে না, কিন্তু এটা নেহাতি দুর্ঘটনা হয়তো হয়েছে কোনো কিছু, তো সেটা তো ডক্টরদের উপর ক্লেম করলে হবে না কি ডক্টরের জন্য গাফিলতির জন্য মারা গেছে। এবং এটা সামগ্রিক ডক্টরদের যেমন বদনাম করছে, তেমন আমার হসপিটালের নামেও বদনাম হচ্ছে, তো সেই জিনিসটা কখনোই কাম্য নয়। এবং এসেই কিন্তু তারা ভাঙচুর শুরু করে এবং বিভিন্ন কথাবার্তা বলে, গালিগালাজ করে, অকথ্য ভাষায় গালিগালাজ করে, প্লাস আমাদের স্টাফে গায়ে হাত দেয় এবং আমার ডক্টর বাবুর উপর চেয়ার নিয়ে মারতে থাকে এবং তাকে ধাক্কা ধাক্কিও করে। তো তার জন্য আমরা তখন তারপরে পুলিশকে ফোন করা হয়, পুলিশ কিন্তু তাড়াতাড়ি এসে কিন্তু স্টেপ নিয়েছে এবং একজনকে অ্যারেস্ট করেছে। আপনারা অভিযোগ করেছেন? আমরা থানায় অভিযোগ জানিয়েছি এবং থানা যথারীতি এর বিরুদ্ধে স্টেপ নিচ্ছে, এবং আশা করব যাতে এরকম দুর্ঘটনা যাতে আর ফার্দার না ঘটে, এবং আমার ব্লক মানে পপুলেশনের কাছে, জনগণের কাছে একটাই দাবি যে আপনারা প্লিজ হসপিটালে এসে অন্তত পক্ষে ঝামেলা কোনো কিছু করবেন না, কারণ আমরা যেমন রোগীকে বাঁচাই তেমন হচ্ছে অনেকজন নেহাতি দুর্ঘটনাবশত তাদের কিন্তু মারা যায়।
মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।